মির্জা ফখরুল বলেন, দেশের গণতান্ত্রিক স্পেস সংকুচিত হয়ে গেছে, তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন কমিশনের পুনর্গঠিত করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহার করা চলবে না এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আর এসবের দাবি নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে এবং বিভিন্ন দলের সমন্বয়ে ঐক্যফ্রন্ট দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠাতা করতেও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি আন্দোলন ছিল, এখনও রয়েছে এবং কাজ করে যাচ্ছে। তবে খালেদা জিয়া মুক্তি না হলে নির্বাচনের বিষয় চিন্তা করবে না বিএনপি। যত জ্বর আসুক না কেন, তার মোকাবেলা করবে দেশনেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়াকে মুক্তি করে আগামী জাতীয় নির্বাচনে যাবে বিএনপি। বর্তমানে দেশে যে চলমান রাজনৈতিক ও নির্বাচনী সংকট রয়েছে, তা দূর করার দায়িত্ব সরকারের। তাই দেশের অন্যান্য দলগুলোকেও সমান সম্মান দিয়ে তাদের যুক্তির দাবিগুলো মেনে নিতে হবে, এছাড়াও সমস্যার সমাধান হবার নয়। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন।